চট্টগ্রাম থেকে আসছি নাহিম, সদর থেকে আসছিলাম এই জায়গায়। তো দেখতে দেখতে সময়গুলো গেছে গা, তো কালকে যাবো গা চট্টগ্রামে। তো আমি এই জায়গায় এসে অনেক কিছু শিখতে পারলাম, যে আমার অনেক মেডিকেল সমস্যা ছিল, যে নাকের সমস্যা ছিল, তো আমি জানতাম না যে আমার নাকের সমস্যা ছিল। তো এই জায়গায় না এলে হয়তো জানতামই না, তো পরের মাঠে বাদ পড়ে যেতাম নাকের সমস্যা। এটা ইয়ে সলভ করবো যে চট্টগ্রাম দিয়ে আল্লাহর মতে। এখন আমি মোটামুটি আর অনেক কিছু শিখতে পারছি এই জায়গায়, পড়ালেখা করে অনেক কিছু শিখতে পারছি। মোটামুটি আমি যোগ্য আল্লাহর রহমতে, যদি পরের বার মাঠ হয় ইনশাল্লাহ আমি চাকরি পাবো। এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।